গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল সকাল আমি তার জন্য টিফিন বানিয়ে নিয়েছি, তো চলো দেখাই। টিফিনে হয়েছে আজকে চারকোনা পরোটা, স্কোয়ার পরোটা, আর এখানে হয়েছে দুধ পনির। কি সুন্দর, দেখো তেলটা বাইরে ভেসে উঠছে, এটা দারুণ লাগে খেতে। আর আজকে সেরকম ব্রেকফাস্ট বানাইনি, আজকে হবে মুসলি সকালে ব্রেকফাস্টে। আর বাবন তো রুটি খায়, তো রুটি আছে। আজকে তোমাদেরকে আমি একটা আমার কিচেনের ডিটেল ট্যুর দেব, ওটা তো শুধু এমনি কিচেন ট্যুর ভিডিওটা তো শ্যুট করা যাবে না, ওটা অনেক ছোট হয়ে যাবে, সেই জন্য এর মধ্যে আমি ইনক্লুড করে দেবো। তো চলো তাড়াতাড়ি স্টার্ট করা যাক। আজকে আমি তার ফেভারিট লাঞ্চ প্যাক করে দিয়েছি, খেয়ে একদম খুশি খুশি হয়ে যাবে, হ্যাপি হ্যাপি হয়ে যাবে। আর দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এটা একটু রেখেছি, যতটা আছে আমার পাপনের হয়ে যাবে, একটু আলু দিয়ে দেবো। আজ টিফিনে হবে মুসলি, এই মুসলিটা খুব ভালো খেতে, এটা হচ্ছে গালা, ওইখানে একটা কৌটো আছে দেখো, যেটা আমি চিড়ে রাখি, আর কৌটোগুলো না খুব সুন্দর, ওখানে আমরা চিড়ে রেখেছি। এটা এতটা অর্ধেকটা শেষ হয়েছে, এটা একটা কৌটো হবে, আর যেটা আমি বলছিলাম আমি দুধ খেতে পারিনি সেজন্য এটা দিয়ে খাবো, বাদাম মিস্ক, দুধের এই গন্ধটা গেলে সঙ্গে দিব একটু ডেটস অ্যান্ড ব্ল্যাক রেজিনস, এগুলো হচ্ছে হেয়ারের জন্য খুবই ভালো, যে জন্য আমি খাচ্ছি। তোমাদেরকে হচ্ছে না হয়ে উঠছে না ভিডিওটা শ্যুট করা। সকাল সকাল পৌঁছে গেছে আমাদের নকতাড়ি, আর এই যে রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য। ভূত 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 নকতাড়ি, একবার এপাশ 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 এপাশ। টান করা কমপ্লিট, আর একজন বসে বসে ব্লগ দেখছে, নিজেকে দেখছে বসে বসে, চুপচাপ বসে। এখানে রাখলে বাবু চুপচাপ স্থির থাকবে, না হলে বাপনকে জ্বালিয়ে মারছে, কাজ করতে দিচ্ছে নি, চারদিকে ডাস্টবিন থেকে কাগজ তুলে খাচ্ছে, এত বাঁধন। ক্যা হে মাথা, এই যে দেখছে বাবু, এই যে একদম পুরো শুয়ে গেছে। এখানে আমি ডাল করবো বলে, যে ডাল সিদ্ধ হয়ে গেছে, মুগের ডাল করবো, আর এখানে আমি আলু পনির পোস্ত করেছি, আর এটা একটা পাঁচ মিশালি সবজি করবো সব কিছু দিয়ে। এই যে কুমড়ো নিয়ে এলো, আর এই যে আজকে হচ্ছে এখানে এখানে যে বাজার এসছে এতগুলো, কী কী এসছে দেখাবো, আর কেমন করে গুছিয়ে তোমাদেরকে দেখাবো। রান্না তো আমি বসিয়ে দিচ্ছি, রান্না হচ্ছে আস্তে আস্তে হোক। আর এখন এই যে দু ব্যাগ সবজি আছে, ওখানে কিছু আছে, আমি এখানে একটা কাপড় মিলে দিয়েছি, এবার তাড়াতাড়ি সবজিগুলোকে ধুয়ে ক্লিন করে নিই। আর এখানে যে শুয়ে শুয়ে ছোটা ভীম দেখছে, এখানে আছে বাবা শান্ত, না হলে দৌড়ে বেড়াতো চারদিকে। ক্যা হুয়া ক্যা হুয়া, সবজি মোটামুটি ধুয়ে আমি এখানে রেখে দিয়েছি, ওখানে পেঁপের সাইজটা দেখো, ইয়া বড়। ব্যাঙ্গালোর মোটামুটি পেঁপেটা খুব ভালো পাওয়া যায়, এটা হচ্ছে পুরো 5 কিলো মনে হয়, আমি ঠিক জানি না, পেঁয়াজ এত,
আর এই যে শাক নিয়ে বসেছি আমি, আরেকজন এইখানে বসেছিল না তার এখানে বসালো নি, ওই দেখো শুয়ে শুয়ে দেখছে, দেখছো বিন ব্যাগটা তার খুব ভালো হয়েছে। যাই হোক আমি এখানে যে শাক নিয়ে বসেছি এই যে দুটো জায়গায়, নিচে আমি এখানে টিস্যু দিয়ে দিয়েছি, এইভাবে রাখছি। এখানে প্রায় তিন বক্স হলো, এখানে একটা আছে আর এখানে, বেশ অনেক কটাই শাক হয়েছে। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আমাদের কমপ্লিট, চা খাওয়া হয়ে গেছে, আর ভিডিও করিনি। আর এখানে পুরো পরিষ্কার করে নিয়েছি, সবজি সব তুলে নিয়েছি, আর এখন নাস্তার জন্য বানাচ্ছি ঢোকলা। ঢোকলা খেতে সবার দিকে আমার দুধ গরম হচ্ছে, ঢোকলা খেতে সবারই ভালো লাগে। আর যে গুড়িটা এখানে, আমাদের সুন্দর ঢোকলা রেডি, একে দেখো, রুকো রুকো দিতে দিতে থোড়া রুকো, আমাদের ঢোকলা রেডি, বা চলো তাড়াতাড়ি সাপটা করে নিই। রাত্রে ডিনার বানানো হয়ে গেছে, মানে আমি তরকারিটা বসিয়েছি আর হচ্ছে রুটি হয়ে গেছে। আজকে তরকারিতে করছি ফুলকপি আর সয়াবিন দিয়ে তরকারি, কষা কষা টাইপে। এর প্রত্যেক দিন কী যে রান্না করবো এটা নিয়ে সত্যি প্রচণ্ড টেনশন হয়, দিনে কী রান্না করবো, রাতে কী রান্না করবো, তিন চার বার যে রান্না হয় কী যে বানাবো বুঝে উঠতেই পারি না। তোমাদের যখন বলেছিলাম আমি একটা কিচেন ট্যুর দেবো, তো চলো শেয়ার করি। এটা হচ্ছে আমার কিচেনের এন্ট্রি, উপরেই আছে রাধাকৃষ্ণ। তো এই জায়গাটা জাস্ট অ্যাভয়েড করো, এটা ছাড়ো। এখানে আছে আমার গ্যাস, তোমরা সবসময় দেখো আমি জানি, তাও বলে দিচ্ছি, এখানে আছে মশলার আমার ইয়ে ট্রে, যেটা আমার আমিষের দিনে ইউজ করো, সবসময় হাত ধুতে হয় না। এটা হচ্ছে রিফাইন্ড অয়েল আর সরষার তেল, এটা হচ্ছে সব জিনিস রাখার জন্য ইউটেন্সিল। এখানে আছে এটা আমার তড়কা প্যান, এটা আমার ছোট একটা ফ্রাই প্যান, এটা আমার চপিং এরিয়া, দুটো চপিং বোর্ড, চাকু সেট, আর এটা হচ্ছে সে মিনি চপারগুলো হয়, আর এখানে আমি একটা ছোট্ট করে মানি প্ল্যান্ট লাগিয়েছি। এখানে হচ্ছে আমার মিক্সি, অ্যান্ড এখানে আমি টুকটাক জিনিস রাখি, যেমন এই যে ক্লিপটা রেখেছি, সেফটি পিন, আদার টুকরো, আর এখানে আছে আমার যত গ্রিন টি স্যাশে, আর এখানে আমি নুন রাখি, আর এটা হচ্ছে আমার রুটি করার জন্য। এখানে আমি টিস্যু রাখি, কাপটা নষ্ট হয়ে যে ফেটে গেছে, এই জন্য এখানে টিস্যু রাখি, আর এটা আমি ক্যান্ডেল হোল্ডার হিসেবে ইউজ করছি। এটা আমার দিস্তা, এটাও আমার বানানো ছোট্ট করে, এটা একটা ওর ক্যান ছিল ছোটোবেলায়, আমি যখন শ্বশুর করে যাই না, আমি এটা পড়ে আছে দেখি, মাকে জিজ্ঞাসা করছি এটা কী, তো মা বলছে যখন বাবাই ছোটো ছিল, মানে শুভর ডাক নাম হচ্ছে বাবাই, তো বাবাই যখন ছোটো ছিল তখন এটা করেছে, দুধ আনা হতো তার জন্য, মানে সে নিয়ে আসতো, তো সেটা পড়েছিলো, সেটা আমি সুন্দর কালার করে এটা এখন আমার স্পুন হোল্ডার করে দিয়েছি। তো এখানে আছে আমার কাপ, কিছু পড়ে আছে, আর এখানে আমি একটা হাইট দিয়েছি যাতে জিনিসটা দেখায়, ব্যাস। এটা হচ্ছে তার সে পুরনো কড়াইটা ছিল, নষ্ট হয়েছিলো, সেটাকে আমি পেন্ট করে এটাকে আমি টমেটো হোল্ডার হিসেবে ইউজ করেছি। অ্যান্ড ওখানে কিছু জিনিস আছে, ওগুলো এক্সট্রা জিনিস সব ফোটো, এখানে জলের, এখানেও সেমভাবে আমি একটা লিপ দেওয়ার জন্য নিচে যে রেখেছি এরকম করে, এই যে এখানে আমার সব চিয়া সিডস, ফ্লেক্স সিডস, সানফ্লাওয়ার সিডস, সবজা, এখানে আমার সব জিনিসপত্র, প্লাস এখানে আমার আছে কী আছে, এটা খেজুর, খেজুর কিশমিশ, এটা হচ্ছে ব্ল্যাক কিশমিশটা, ব্ল্যাক রেজিন্সটা, এটা ফর হেয়ার, অ্যান্ড ওটা হচ্ছে গালা মুসলি, অ্যান্ড এই যে বাকি এটার ভেতরে দেখা, আচ্ছা এটা আমি রেখেছি বেকারি, সব জিনিসপত্র আছে এখানে, এই যে মেজারিং স্পুন, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে সোডা, চকো পাউডার, বেকিং পাউডার, সব ভ্যানিলা, এটা আমি এক জায়গায় রেখেছি। এতে বেকিং আমাদের ঘরে প্রায় সবসময় হয়, দেখতেই পাই, কালকে হয়তো বানাবো। এখানে আছে কলা, এখানে আছে অ্যাপেল অ্যান্ড লেবু, নিচে দেখায়, এখানে তো অর্ধেক জিনিস সব বেশি নিয়ে পড়ে আছে, তো যাই হোক। আর এখানে আমি আমার সব বড়ো জিনিসপত্র রেখেছি, এখানে আছে যেগুলো ফ্রিজে তো এত জায়গা নেই, যে এখানে সব, এখানে সব প্লাস্টিকের ডাব্বা ডুব্বি, আর এই জায়গাটাতে রেখেছি আমি আলু, এটা হচ্ছে রসুনের পুরো একটা, এটা ছোট রসুন, এটা আমি চুলের জন্য লাগাই,
এটাও একটা ছোট রসুন, এটা হচ্ছে তোমার বলে এটাকে কি বলে এটাকে, বেশ এটাকে বলে স্যালাড অনিয়ন, আর হচ্ছে সাম্বার অনিয়ন, ঠিক আছে। এটা এখানে আছে, আর এটা আমি চপিং করি, এখানে সব ফেলি না, নোংরা আছে। তো যাই হোক, এখানে আছে মুড়ির টিন, ব্যাস। অ্যান্ড দিস ইজ দ্য টোর, জাস্ট এরকম লাগছে। আর হাত মোছার জন্য এখানে আমি একটা টাওয়েল রেখেছি। অ্যান্ড দিস ইজ মাই কিচেন টোর। আর এখানে হচ্ছে ফুলকপি অ্যান্ড সয়াবিনের কষা। দেখো এর অবস্থা, দেখো ক্যা হ্যায় টোপি। কেসা হে, আচ্ছা হে, নকো তাড়ি নকো তাড়ি।